গরমে বাড়ি বসে এয়ার কন্ডিশন বা কুলারের ঠান্ডা হাওয়া উপভোগ করার আগেই দেখে নিন কিছু বিষয়। এসি, কুলার বা ফ্যান মাত্রাতিরিক্ত ব্যবহার করোনা ভাইরাসের ঝুঁকি বাড়িয়ে দেয়। কেন্দ্রের দেওয়া 18 পৃষ্ঠার গাইডলাইনে বলা আছে, দেশে এই সময় করোনার হাত থেকে রক্ষা পেতে ঠিক কতটা তাপমাত্রা হওয়া উচিত, মহামারীতে ঘরে দরজা জানলা বন্ধ করে ঠিক কতটা ঠান্ডা প্রয়োজন তা বলে দিলেন ইন্ডিয়ান সোসাইটি অফ হিটিং, রেফ্রিজারেটিং অ্যান্ড এয়ার কন্ডিশনিং ইঞ্জিনিয়াররা। এই পরিস্থিতিতে দরজা জানলা বন্ধ করলেও ভেন্টিলেশনের ব্যবহার রাখতে বলছেন বিশেষজ্ঞরা, পুরো ঘর বন্ধ রাখতে না বলছেন। আর এই নিয়ম কেবল এসির ক্ষেত্রেই নয়, এয়ার কুলার বা ফ্যানের ক্ষেত্রেও মানতে হবে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন ঘরের তাপমাত্রা রাখতে হবে 24-30 ডিগ্রির মধ্যে, আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 40-70% মধ্যে। শুষ্ক আবহাওয়ায় আপেক্ষিক তাপমাত্রার পরিমাণ 40% কম হলে চলবে না, দরকারে আর্দ্রতা বজায় রাখতে ঘরের মধ্যে রাখতে হবে জল, এমনকি এসি চলাকালীন ঘরের জানলায় একটু ফাঁক রাখতে হবে। কুলার চালালেও বাতাস চলাচল ঠিকভাবে হচ্ছে কিনা সেটি দেখতে হবে। সর্বদা পরিষ্কার রাখতে হবে কুলারের জলের ট্যাঙ্ক। ফ্যান চালিয়েও ঘরের দরজা বা জানলা খোলা রাখতে হবে, দরকারে এক্সস্ট ফ্যান চালানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অফিসের ক্ষেত্রেও প্রযোজ্য একই নিয়ম, এসি চললেও বাতাস যাওয়ার পথ রাখতে হবে। বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে উচ্চ তাপমাত্রায় ও আর্দ্রতায় শক্তি হারায় করোনা ভাইরাস, ফলে এই মারণ ভাইরাসের হাত থেকে বাঁচতে গেলে ঘরে থাকা যেমন বাধ্যতামূলক, তেমনই ঘরের তাপমাত্রা ও পরিবেশের ওপরও নজর রাখতে হবে। চ্যানেল হিন্দুস্তান।